যাদের চুল প্রচুর পরিমাণে ঝরে যায়, পড়ে যায় এবং অনেক পাতলা, তাদের চুলটাকে ঘন, কালো এবং মসৃণ করতে চাইলে নারকেল তেল এইভাবে ব্যবহার করুন। সেই সঙ্গে আপনার চুলটা দ্রুত গতিতে লম্বা করতে চাইলেও নারিকেল তেল এইভাবে ব্যবহার করুন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা প্রস্তুত করার জন্য প্রথমে লাগবে আমার মেথি দানার পাউডার। এখানে আপনি সরাসরি মেথি দানাটা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই মেথি দানাগুলোকে ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা। তারপর এগুলোকে পিষে অথবা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে আপনি এটা ব্যবহার করতে পারেন, অথবা সরাসরি মেথি দানাগুলোকে ড্রাই অবস্থায় একটা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে আপনি এটা প্রস্তুত করতে পারেন। এখানে 1 চা চামচ পরিমাণ মেথি দানার পাউডার নিয়ে নিয়েছি, সেই সঙ্গে আমি নিচ্ছি নারিকেল তেল। আপনারা যে তেলটা সবসময় বাসায় ব্যবহার করেন আপনার চুলে, সে নারকেল তেলটাই এখানে ব্যবহার করবেন। 2 চা চামচ নারকেল তেল দিয়ে দিলাম। আমি পরবর্তীতে আরও কিছু নারকেল তেল এর সঙ্গে অ্যাড করব। এখন নিচ্ছি আমি লেবুর রস। 1 টুকরো লেবুর রস আমি ভালো করে চিপে নিয়ে নিচ্ছি। 3টি উপকরণ চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। লেবুর রস আমাদের মাথার স্ক্যাল্পের জন্য খুবই ভালো। আমাদের মাথার স্ক্যাল্পে বিভিন্ন ধরনের খুশকির সমস্যা থেকে ইনফেকশন, ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, আর এ থেকে চুল ঝরে যায়, পড়ে যায়, আর তাই অবশ্যই আমাদের মাথার স্ক্যাল্পের যত্ন নিতে হবে। মেথিদানা আমাদের চুলটাকে লম্বা করতে সাহায্য করে, সেই সঙ্গে মাথার চুলটাকে সফট আর নরম করতে সাহায্য করে। তাছাড়া নারকেল তেল তো অবশ্যই আমাদের চুলের জন্য জরুরি। নারকেল তেল আমাদের চুলের পুষ্টি যুগিয়ে নানা ধরনের সমস্যা দূর করে এবং চুলগুলোকে স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে, আর তাই অবশ্যই আমাদেরকে নারকেল তেল ব্যবহার করতে হবে। এখন আমি আরও 2 চা চামচ পরিমাণ নারকেল তেল এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। চামচ দিয়ে একটু সময় লাগিয়ে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিতে হবে। খুব বেশি পরিমাণে আপনারা এই রেমেডিটা প্রস্তুত করতে যাবেন না, কারণ এটা শুধুমাত্র মাথার স্ক্যাল্পে ব্যবহার করলে আপনি ভালো ফল পাবেন, পুরোটা চুলে ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে মাথার স্ক্যাল্পে দিলেই হবে। এই তো এটা প্রস্তুত হয়ে গিয়েছে। এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা জেনে নিন। গোসল করার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় আগে আপনারা এটা প্রস্তুত করে নেবেন এবং প্রস্তুত করে চুলের গুঁড়াতে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। হাতের আঙুল দিয়ে প্রতিটা চুলের গুঁড়াতে যেন এটা পৌঁছায় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 1 থেকে 1.5 ঘন্টার সময় আপনারা এইভাবেই রেখে দিন। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করে নিন। এইভাবে সপ্তাহে 3 দিন করে এটা লাগাতে থাকুন। ইনশাল্লাহ দেখবেন চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এবং চুলের গভীর থেকে আপনার চুলেকে পুষ্টিকর এবং সুন্দর, স্বাস্থ্য উজ্জ্বল করে তুলবে এবং চুল ঝরে যাওয়া, পড়ে যাওয়া আস্তে আস্তে করে একদমই বন্ধ হয়ে যাবে। চুল খুব দ্রুত লম্বা হবে, চুল ঘন, কালো এবং মসৃণ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।